মৌসুমি ফল আমের পুষ্টিগুণ সম্পর্কে বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রধান ফারাহ মাসুদা বলেন, আম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে বেটা ক্যারোটিন ও ক্যালোরি। তিনি আরও জানান, উদ্ভিজ্জ উপাদান থেকে সরাসরি ভিটামিন পাওয়া যায় না, বেটা ক্যারোটিন ভিটামিনের কাজ করে। এছাড়া এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি, যা শরীরে শক্তি উৎপাদনে সাহায্য করে। আমের আয়রন, আঁশ, পটাশিয়াম, ভিটামিন সি ও খনিজ উপাদান শরীর সুস্থ সবল রাখতে সাহায্য করে। ভারতীয় উপমহাদেশের সবচাইতে সুস্বাদু ফল আম। সুমিষ্ট গন্ধ এবং স্বাদই এই ফলটাকে করেছে অতুলনীয়। আম গাছকে বাংলাদেশের জাতীয় গাছের মর্যাদা দেওয়া হয়ে থাকে। এই ফলের অনেক গুণ রয়েছে। পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফলটি স্কার্ভি বা ক্যান্সারের মতো রোগ প্রতিরোধে সক্ষমতা রাখে। তাহলে চলুন আজ জেনে নেই আমের পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। তবে প্রিয় বন্ধুরা, আমের যেমন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, ঠিক তেমনি স্বাস্থ্য অপকারিতাও কিন্তু রয়েছে। তাহলে আমের অপকারিতাটা কি, সেই সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণটুকু দেখুন। তবে তার আগে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এর নোটিফিকেশন ঘণ্টাটির অল ঘণ্টাটি বাজিয়ে দিন, যাতে আমাদের নিয়মিত আপডেট আপনারা পেতে পারেন। প্রথমেই জানিয়ে দিচ্ছি আমের স্বাস্থ্য উপকারিতার কথা। আম ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান পালন করে। গবেষকরা বলছেন যে আমে অ্যান্টিঅক্সিডেন্ট ও উচ্চ পরিমাণ খাদ্য আঁশ থাকার কারণে এটা কোলন ক্যান্সার, স্তন ক্যান্সার, রক্তস্বল্পতা, লিউকেমিয়া ও প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে থাকে। এছাড়াও ক্যারোটিন, আইসোক্যারোটিন, অ্যাস্ট্রাগ্যালিন, ফিসেটিন, গ্যালিক অ্যাসিড ইত্যাদি অ্যানজাইম ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে। আমে রয়েছে ক্যালসিয়াম, যা হাড় সুগঠিত করে। আম হাড় ও দাঁতের সুস্থতা বজায় রাখতে অনেক সাহায্য করে। সুতরাং আম খাওয়া অনেক প্রয়োজন প্রতিটি মানুষের জন্য। এতে হাড় ও দাঁত সুস্থ থাকবে। আমে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, যা কর্মশক্তি প্রদানে সাহায্য করে। তবে ডায়াবেটিস রোগীদের জন্য পরিমিত পরিমাণ আম শরীরে শর্করা মাত্রা ঠিক রাখে, তবে অতিরিক্ত আম খাওয়া ক্ষতিকর। আমে থাকা উচ্চ মাত্রার ভিটামিন সি, পেকটিন ও আঁশ কোলেস্টেরলের ক্ষতিকর মাত্রা কমাতে সাহায্য করে। দেহে তরল এবং কোষের জন্য গুরুত্বপূর্ণ যৌগ পটাশিয়ামের খুব ভালো উৎস হচ্ছে তাজা আম, যা উচ্চ রক্তচাপ ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণে সাহায্য করে। ঘামের কারণে শরীর থেকে সোডিয়াম বের হয়ে যায়। কাঁচা আম শরীরে সেই সোডিয়ামের ঘাটতি পূরণ করতে পারে। কাঁচা আমের পেকটিন গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল রোগের চিকিৎসায় অত্যন্ত উপকারী। আমে থাকা ভিটামিন সি কোলাজেনের উৎপাদনে সাহায্য করে, যার ফলে ত্বক সতেজ ও টানটান হয়। আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, যা ত্বক ও চুলের জন্য অত্যন্ত উপকারী। এছাড়া আম ত্বকের লোমকূপ পরিষ্কার করতে সাহায্য করে, যা ব্রণের ও ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে। আম ত্বক উজ্জ্বল করতেও সাহায্য করে এবং সূর্যের বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে। আমে অনেক ভিটামিন ও পুষ্টি উপাদান রয়েছে। আঁশ জাতীয় খাবার হজম ক্রিয়াতে সাহায্য করার ফলে তা দেহের বাড়তি ক্যালোরি ক্ষয় করতে সাহায্য করে। এছাড়া আম খেলে ক্ষুধা কমে এবং কোলেস্টেরল ও গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। আমে উচ্চ আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় তা হৃদরোগের সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে কমায় এবং এর বিদ্যমান পটাশিয়াম রক্তস্বল্পতা দূর করে ও হৃদযন্ত্র সচল রাখতে সাহায্য করে। শুধু আম নয়, আমের পাতাও বেশ উপকারী। যাদের ডায়াবেটিস আছে, তারা যদি 5-6টি আমের পাতা ধুয়ে একটি পাত্রে সিদ্ধ করে নিয়ে সারা রাত রেখে সকালে এর কাঁচ ছেঁকে নিয়ে পান করেন, তাহলে এটা ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া আমের গ্লাইসেমিক ইন্ডেক্স কম বলে এটা যদি মাঝে মাঝে বেশি খাওয়া হয়, তবে সুগারের মাত্রা খুব বেশি বাড়বে না। আম থেকে ভিটামিন সি পাওয়া যায়। ভিটামিন সি স্কার্বি রোগ প্রতিরোধ করে, দাঁত, মাড়ি, ত্বক ও হাড়ের সুস্থতা রক্ষা করতেও সাহায্য করে ভিটামিন সি। এই ফলে রয়েছে উচ্চ মাত্রার গ্লুটামাইন অ্যাসিড নামক একটি প্রোটিন, যা মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়াতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ায় অমনোযোগী বাচ্চাদের আম খেতে দেওয়া উচিত। উচ্চ আঁশযুক্ত আম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটা হজমের জন্য অত্যন্ত ভালো এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধের জন্য খুবই কার্যকর,
যাদের হজমের সমস্যা আছে তারা আম খেলে অনেক উপকার পাবেন। যারা আম খেয়ে থাকেন তাদের মাঝে অ্যাজমা হওয়ার সম্ভাবনা কম। এটি আমের একটি চমকপ্রদ স্বাস্থ্য উপকারিতা। এতে থাকা উচ্চ বিটা ক্যারোটিন অ্যাজমা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গর্ভাবস্থায় আম খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। আম ভিটামিন বি সমৃদ্ধ। এতে ভিটামিন B1, B2, B5, B6, নায়াসিন ও ফলিক অ্যাসিড রয়েছে। ফলিক অ্যাসিড গর্ভবতী নারীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটা জন্মগত ত্রুটির সম্ভাবনা কমায়। দৈনিক ফলিক অ্যাসিডের চাহিদা হচ্ছে 400 মাইক্রোগ্রাম, আর 1 কাপ তাজা আম থেকেই পাওয়া যায় 71 মাইক্রোগ্রাম। পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়াম সহ খনিজ পদার্থের বেশ ভালো উৎস হচ্ছে এই আম। আমে রয়েছে প্রচুর পরিমাণে ক্যারোটিন, যা চোখ সুস্থ রাখে, সর্দি কাশি দূর করে। শুধুমাত্র 1 কাপ পাকা আম খেয়ে সারাদিনের ভিটামিনের চাহিদা 25% পূরণ করা সম্ভব। এটা দৃষ্টিশক্তিকে উন্নত করতে সাহায্য করে, চোখের শুষ্কতা ও রাতকানা রোগ থেকে এটি রেহাই দেয়। আম প্রচুর খাদ্য আঁশ, ভিটামিন ও খনিজে ভরপুর। এতে থাকা এনজাইম প্রোটিনকে ভাঙতে সাহায্য করে। আমে থাকা আঁশ হজমে এবং বর্জ্য ত্যাগ করতে সাহায্য করে। এই ফলের আঁশ ভিটামিন ও খনিজ উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা হজমে সাহায্য করে। গ্রীষ্মের প্রচণ্ড খররোদ্রে একটি আমের রসের সাথে সামান্য পানি, 1 টেবিল চামচ মধু মিশিয়ে খেলে তাৎক্ষণিকভাবে শরীর ঠান্ডা হয় এবং হিট স্ট্রোক প্রতিরোধ হয়। এবং গরমের কারণে হওয়া হিট স্ট্রোকের সম্ভাবনা হ্রাসে কাঁচা আম ও জিরা বিশেষ ভূমিকা পালন করে থাকে। আমে ভিটামিন সি, এ এবং বিভিন্ন ধরনের প্রায় 25টি ক্যারোটিনয়েডের মাত্রাতিরিক্ত ভালো সমন্বয়ের ফলে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে খুবই কার্যকর। আমের উচ্চমাত্রার আয়রন রক্তশূন্যতা দূর করে এবং অ্যানিমিয়া প্রতিরোধে সাহায্য করে। কাঁচা আমের ভিটামিন সি রক্তনালী সমূহের স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে এবং নতুন রক্তকণিকা গঠনে সাহায্য করে। এতে করে যক্ষা, রক্তস্বল্পতা ও কলেরা রোগের বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। চীনা ওষুধশাস্ত্রে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমানোর জন্য আমের টক, মিষ্টি ও শীতলীকরণ শক্তিকে বিবেচনা করা হয়। বয়সজনিত কারণে পেশি ক্ষতিগ্রস্ত হয়। আম পেশির সেই ভঙ্গুরতা প্রতিরোধ করে পেশিকে সুদৃঢ় করতে সাহায্য করে। এছাড়াও আমের বীজ শুকিয়ে চূর্ণ করে ডায়রিয়া সারাতেও ব্যবহার করা হয়। লিভারের রোগ নিরাময়ের একটি প্রাকৃতিক উপায় হচ্ছে কাঁচা আম। যখন কাঁচা আম চিবানো হয় তখন পিত্তথলির অ্যাসিড ও পিত্তরস বৃদ্ধি পায়। এর ফলে যকৃতের স্বাস্থ্য ভালো হয় এবং অন্ত্রের ব্যাকটেরিয়ার ইনফেকশন পরিষ্কার হয়। গ্রীষ্মকালের সবচেয়ে খারাপ শত্রু হচ্ছে ঘামাচি। ঘামাচির বিরুদ্ধে যুদ্ধ করার সবচেয়ে ভালো উপায় কাঁচা আম খাওয়া। কাঁচা আমে এমন কিছু উপাদান আছে যা সানস্ট্রোক হতে বাধা দেয়। সবুজ বা কাঁচা আম ইমিউনিটির বৃদ্ধিতে এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। টিউবারকুলোসিস, অ্যানেমিয়া, কলেরা, ডায়রিয়া, আমাশয়, পাইলস, ক্রনিক ডিসপেপসিয়া সহ বিভিন্ন ধরনের ক্যান্সার ও কার্ডিয়াক রোগ প্রতিরোধ হয় নিয়মিত কাঁচা আম খেলে। বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রধান ফারাহ মাসুদা বলেন, রসালো আম দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মিষ্টি, তাই এর প্রতি বরাবরই মানুষের আকর্ষণ বেশি। তবে ডায়াবেটিস রোগীর আম খাওয়ায় সতর্ক থাকা উচিত। তিনি আরো বলেন, পরিমিত পরিমাণ আম খেলে শরীরে শর্করার মাত্রা ঠিক থাকে, তবে অতিরিক্ত আম খাওয়া ডায়াবেটিস রোগীর জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই ডায়াবেটিস রোগীরা আম পরিমিত খাবেন। পাকা আমে চিনির পরিমাণ বেশি থাকার ফলেই শরীর খারাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। চিকিৎসকের কথায় যাদের সুগার রয়েছে তারা একেবারেই দূরে থাকুন আম থেকে, কেননা রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে শরীরের ক্ষতি করতে পারে এই আম। চিকিৎসকের কথায় যারা অ্যাজমাতে ভুগছেন তারা প্রয়োজনে আম কম খান। কিডনির সমস্যা রয়েছে যাদের, তাদের পক্ষেও বেশি আম খাওয়া উচিত নয়। পাকা আম অতিরিক্ত খেলে ওজন বেড়ে যাবে, বেড়ে যাবে রক্তে শর্করার পরিমাণ, রক্তে সুগারের পরিমাণও বেড়ে যাবে। আর সুস্থ মানুষের জন্য পাকা হোক বা কাঁচা, সব আমই উপকার। আমের বেশি উপকার বিদ্যমান, অপকারিতা নেই বললেই চলে। তাই অনেক মজার সাথে খেতে পারেন আপনার পছন্দের এই আম। আর হ্যাঁ বন্ধুরা,
অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি শেয়ার করুন, যাতে সবাই উপকৃত হতে পারে। নিয়মিত আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।